বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা আরবান ট্রান্সপোর্টের আওতায় 2005 সালে রাজধানীর 59টি সড়কের মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের কাজ শুরু হয়ে 2009 সালের 22 নভেম্বর পরীক্ষামূলকভাবে এর প্রাথমিক প্রকল্প শেষ হয় এবং তা সড়কে চালু করা হয়। স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি স্থাপনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও দু বছরের মাথায় এসে তা অকার্যকর হয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটি, বিদ্যুৎ না থাকা এবং চালকদের অনীহা সহ বিভিন্ন অজুহাতে ব্যবহার করা হচ্ছে না এই সিগন্যাল লাইট। আর যানবাহন চলাচল ট্রাফিক পুলিশের হাতের ইশারার উপরই নির্ভরশীল। রাজধানীতে চলাচলরত যানবাহন চালকরাও এই সিগন্যাল লাইট চালুর পক্ষে মত দেন। ট্রাফিক সিগন্যাল যেটা আছে এটা যদি যেভাবে লাল বাতি সবুজ বাতি ওইভাবে যদি চলে তাহলে কোনো জ্যাম থাকে না। কারণ ওনার সিঙ্গেল একসময় থাকে, দেখা গেছে হাত দিয়ে ইশারা দেয় আমরা গাড়ি বাড়াই, আবার সিঙ্গেল থাকে না তো আমরা গাড়ি বাড়াই যাই, এই অবস্থা। যদি লাল বাতির সিগন্যাল যেরকম ক্যান্টনমেন্টের ভিতরে আমরা গাড়ি চালাই ওইরকম যদি চলে তাইলে আর কোনো সমস্যা হবে না। শীঘ্রই নতুন করে সংযোজন এবং সংস্কার করে রাজধানীর সড়কগুলোতে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার। 68টির ভিতরে প্রায় 56টি সিগন্যাল আমরা চালু করতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়তো চালু হবে, এবং বাকিগুলোর একটু যান্ত্রিক ত্রুটি আছে। আর সাথে সাথে সিগন্যাল যাতে জায়গায় দাঁড়িয়ে এটা কন্ট্রোল করা যায় এই জন্য রিমোট কন্ট্রোল এটা পার্সেজের প্রসেসের ভিতরে রয়ে গেছে, এটাও ইন্ডিয়া থেকে আসবে, এই সমস্যাগুলো রয়ে গেছে। কোথাও কোথাও আমরা এখনও টেস্ট বেসিসে আমরা চালাচ্ছি। যানজট নিরসনে সকল পদক্ষেপ ট্রাফিক পুলিশের হাতে নিয়ে ডিজিটাল সিস্টেমে কেন্দ্রীয়ভাবে যানজট নিয়ন্ত্রণ করার পরামর্শ বিশেষজ্ঞদের। যে সিগন্যালিং পদ্ধতিটাকে টোটালি নিয়ে আসবে ট্রাফিকের আন্ডার, এবং দ্যাট শুড বি সেন্ট্রালি কন্ট্রোলড। এই সেন্ট্রালি কন্ট্রোল করতে গেলে আপনি দেখবেন যে আপনার গাড়ির স্পিড বাড়বে, যানজট কমে যাবে। সংশ্লিষ্ট সংস্থাগুলো ভিন্ন ভিন্ন সময় কাজ না করে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু রাজধানীর দীর্ঘদিনের এই সমস্যা, যানজট সমস্যার সমাধান কবে হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কোনো সংস্থাগুলোই। যানজট নিয়ন্ত্রণ করা যেখানে চ্যালেঞ্জের বিষয় সেখানে চলছে ট্রাফিক আইন না মানার প্রতিযোগিতা। গাড়ি না থামাতে ট্রাফিকের সাইনবোর্ড বসানো থাকলেও সেখানেই নিশ্চিন্তে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।